ওকে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হৃৎপিণ্ড। সো আমি হৃৎপিণ্ডের অবস্থাটা যদি খেয়াল করি বা হৃৎপিণ্ডটা দেখি কি অবস্থায় আছে, সেটা হচ্ছে এই হৃৎপিণ্ডের দুই পাশে যে দুইটা আমরা অর্গান দেখতে পাচ্ছি সেই দুইটা হচ্ছে ফুসফুস। এখন এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে ফুসফুস, অর্থাৎ দুইটা ফুসফুসের মাঝখানে হচ্ছে হৃৎপিণ্ড অবস্থিত, এবং হৃৎপিণ্ডটা এইদিকে একটা পর্দার উপরে অবস্থিত, এটাকে আমরা বলি ডায়াফ্রাম। অ্যাকচুয়ালি ডায়াফ্রাম আমাদের দেহ মানে দেহকে দুইটা গহ্বরে বিভক্ত করছে, একটা হচ্ছে বক্ষ গহ্বর আর একটা হচ্ছে এর নিচে উদর গহ্বর, একটা হচ্ছে বুক আর একটা হচ্ছে সাপোজ পেট যেটাই বলো। সো এখন যেটা দেখবা সেটা হচ্ছে আমরা যদি হৃৎপিণ্ড খেয়াল করি, দেখবো যে হৃৎপিণ্ড একটা পর্দা দ্বারা আবৃত, চারদিক থেকে ওইটাকে একটা পর্দা আবৃত করে রাখছে। ইভেন আমরা এই ফুসফুসের ক্ষেত্রে যদি খেয়াল করি, এদিকে এদিকেও পর্দা ছিল, এরাও পর্দা দ্বারা আবৃত, এদের যে পর্দাটা এই পর্দাটার নাম হচ্ছে পিউরা, আমরা ওইটা শ্বসনের চ্যাপ্টারে পড়বো। বাট এই যে এই পর্দাটা যখন আমি কাটলাম, অর্থাৎ এই যে এবার উপর হচ্ছে কাট কাট পোর্শনটা আমি যখন কাটলাম, তখন আমরা দেখতে পাই যে এই যে ফুসফুসটা অ্যাকচুয়ালি ফুসফুসটা কিরকম। তো এই যে হৃৎপিণ্ডটা, এই যে একটা পর্দা দ্বারা আবৃত, এই হৃৎপিণ্ডটা যেহেতু একটা পর্দা দ্বারা আবৃত, হৃৎপিণ্ড সম্পর্কিত যা আসবে সবগুলোর ক্ষেত্রে আমরা বলবো মানে কার্ডিয়াক, তারপরে হচ্ছে ফুসফুস সম্পর্কিত যা আসবে সবকিছু সম্পর্কে আমরা বলবো পালমোনারি, আবার বৃক্ক সম্পর্কিত বা কিডনি সম্পর্কিত যা আসবে সবগুলোর ক্ষেত্রে আমরা বলবো রেনাল। ক্লিয়ার? তো এই যে এই এই যে এই ইয়াটা এই পর্দাটা, এই পর্দাটাকে বলা হচ্ছে, যেহেতু পর্দাটা চারপাশ থেকে আবর্তন করে রাখছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরি মানে হচ্ছে চারপাশ থেকে আবর্তন করা, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম। আমরা যদি পর্দাটা সরাই ফেলি, পেরিকার্ডিয়াম যদি সরাই, তখন আমরা যেটা খেয়াল করবো, পেরিকার্ডিয়াম সরানোর পরে আমরা যেটা চিন্তা করবো সেটা হচ্ছে এই চিত্রটার দিকে আমরা খেয়াল করবো। তো এই চিত্রটা হচ্ছে এই যে পর্দাটা আমি কাটে ফেললাম, এই বরাবর কাটলাম, এবং কাটার পরে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই হৃৎপিণ্ডের এখন যে স্তরটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে বহিঃস্তর। বহি মানে হচ্ছে এপি, আর যেহেতু আমি বলছি যে হৃৎপিণ্ড সম্পর্কিত যা আসবে সেগুলোর সাথে কার্ডিয়াক থাকবে বা কার্ডিয়াম থাকবে, অর্থাৎ এই যে এই বহি এই যে বাহিরের যে স্তরটা এটাকে বলা হচ্ছে এপিকার্ডিয়াম। সো এই যে এপিকার্ডিয়াম, এই এপিকার্ডিয়ামের ক্ষেত্রে যদি আমি খেয়াল করি, এপিকার্ডিয়ামের এদিকে চর্বিযুক্ত অংশ আছে। সো এপিকার্ডিয়ামের এদিকে যে চর্বিযুক্ত অংশ আছে, সো এই চর্বিগুলো যদি খেয়াল করি, এই চর্বিগুলো সব দিকে নাই, অর্থাৎ এই জায়গায় চর্বি নেই বাট এই জায়গায় চর্বি আছে, দ্যাট মিনস এই চর্বিগুলো বিক্ষিপ্ত ভাবে ছড়ানো বহিঃস্তরে। ওকে, আরেকটা হচ্ছে যে এটা যুজক মানে যুজক টিস্যু দ্বারা গঠিত, কারণ হচ্ছে এটা এই পর্দার সাথে লাগানো অবস্থায় থাকে, এই জন্য এটাকে যুজক বলতেছি। আচ্ছা, এটা হচ্ছে বহিঃস্তর। তারপর হচ্ছে মধ্যস্তর বা মায়োকার্ডিয়াম, মায়ো মানে হচ্ছে পেশি বা মধ্য ধরতে পারো। সো এই মায়োকার্ডিয়াম বা মায়োকার্ডিয়াম কি, আমরা অণুচিক পেশি, হৃৎপিণ্ড অ্যাকচুয়ালি অণুচিক পেশি দ্বারা গঠিত বা কার্ডিয়াক পেশি দ্বারা গঠিত। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে যখন টিস্যু নিয়ে আলোচনা করছিলাম তখন বলছিলাম যে ওইটা কার্ডিয়াক পেশি বা কার্ডিয়াক পেশির বৈশিষ্ট্যগুলো কি। সো ওই এখন এটা নিয়ে আলোচনা করতেছি না, আমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। সো অন্তঃস্তর, আমি যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বোঝাইছিলাম তখন আমি অন্তঃস্তর বারবার বলছিলাম যে ভিতরে মানে হচ্ছে এন্ডো, দ্যাট মিন্স ভিতরের যে স্তর সেই স্তরটাকে আমরা বলবো এন্ডোকার্ডিয়াম। এবং এই এন্ডোকার্ডিয়ামটা দেখার জন্য আমরা হৃৎপিণ্ডকে কাটা ফেলবো। সো হৃৎপিণ্ডকে কাটার পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা। সো এই যে এই চিত্রটাতে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে এই যে এই চিত্র আমরা চারটা প্রকোষ্ঠ বা চারটা গর্ত দেখতে পাই, দেখো খেয়াল করো, বা চারটা প্রকোষ্ঠ, এই এই জায়গায় একটা প্রকোষ্ঠ, এটা হচ্ছে একটা প্রকোষ্ঠ, এটা হচ্ছে আর একটা প্রকোষ্ঠ, তারপর হচ্ছে এইটা, তারপর হচ্ছে এইটা, দুইটা একসাথে থাকে, দ্যাট মিনস এরকম চারটা প্রকোষ্ঠ। সো এই যে উপরে যে দুইটা প্রকোষ্ঠ, এই যে প্রকোষ্ঠ একটা আর একটা, এই উপরে দুইটা প্রকোষ্ঠকে বলা হচ্ছে অলিন্দ, আর এই যে নিচের যে দুইটা প্রকোষ্ঠ, এই নিচের দুইটা প্রকোষ্ঠকে বলা হচ্ছে নিলয়, দ্যাট মিনস এক উপরে দুটা হচ্ছে অলিন্দ, নিচের দুটা হচ্ছে নিলয়। এখন এই অলিন্দদ্বয়ের প্রাচীর যদি আমি খেয়াল করি, এই অলিন্দদ্বয়ের প্রাচীর হচ্ছে এই যে এতটুকু পাতলা, অনেক পাতলা, বাট আমি যদি নিলয়ের কাছে আসি তখন দেখবো যে এই যে নিলয়ের প্রাচীর, এই প্রাচীর হচ্ছে অনেক মোটা, যদি খেয়াল করো নিলয়ের প্রাচীর হচ্ছে অনেক মোটা। দ্যাট মিনস অলিন্দ আর নিলয় এই দুইটার মাঝখানে আমি যদি পার্থক্য আসে তখন আমি বলতে পারি যে অলিন্দদ্বয় হচ্ছে ছোট ছোট প্রকোষ্ঠ, নিলয়দ্বয় হচ্ছে বড় প্রকোষ্ঠ, আর অলিন্দদ্বয়ের প্রাচীর হচ্ছে পাতলা, নিলয়দ্বয়ের প্রাচীর হচ্ছে মোটা, তারপরে বা নিলয়দ্বয়ের প্রাচীরের পুরুত্ব বেশি যেটাই বলো। তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা যদি খেয়াল করি এই যে অলিন্দ, এর একটা ডান অলিন্দ আর একটাকে বলতেছে বাম অলিন্দ, আর একটা হচ্ছে ডান নীল আর একটাকে বলতেছে বাম নীল। সো আমরা যদি চিন্তা করি যে এই যে এই 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 নীলয় আর এই নীলয় কিন্তু পুরাটা বা এই অলিন্দ আর এই অলিন্দ কিন্তু একসাথে সংযোগ করা না, এই দুইটা এক মাঝখানে একটা প্রাচীর দ্বারা আলাদা করা, খেয়াল করো এটা হচ্ছে নীলয়, এটা হচ্ছে নীলয়, এখন একটা ডান নীলয় একটা বাম নীলয়। এখন অ্যাকচুয়ালি কি, এই যে মাঝখানে একটা প্রাচীর দ্বারা এই দুটা আলাদা করা, এই জন্য এই প্রাচীরটাকে বলা হচ্ছে আন্ত নিলয়, খেয়াল করো আন্ত নিলয়, অর্থাৎ দুইটা নিলয়ের মাঝখানে আন্ত নিলয় পর্দা বা আন্ত নিলয় প্রাচীর।
আর এই যে অলিন্দ দ্বয়ের মাঝখানে আমি যদি এই একটি পোর্শন চিন্তা করি, এই একটি পোর্শন অলিন্দ দুই দুইটাকে আলাদা করে রাখছে, বা অলিন্দ দুয়ের মাঝখানে একটা মানে প্রাচীরের মতো আছে, ওইটাকে বলবো আমরা আন্ত অলিন্দ প্রাচীর। দ্যাট মিন্স নিলয়গুলো আন্ত নিলয় প্রাচীর দ্বারা আলাদা, আন্ত নিলয় পর্দা দ্বারা আলাদা করা, এবং অলিন্দ দুইগুলো আন্ত অলিন্দ পর্দা দ্বারা আলাদা করা। তারপর যদি খেয়াল করি সেটা হচ্ছে অলিন্দ অলিন্দ গেল, নিলয় নিলয় গেল, অলিন্দ অলিন্দ গেল। এখন যদি চিন্তা করি এই যে অলিন্দ আর নিলয়ের মাঝখানে এই যে এই জায়গায় যেগুলো চিন্তা করবো এগুলো বলা হচ্ছে কপাটিকা, অর্থাৎ এগুলো দরজা। এখন দেখো এই যে কপাটিকা, এই কপাটিকা গুলো কি করে রক্তের এক প্রবাহ একদিকের প্রবাহ নিয়ন্ত্রণ করে। সাপোজ অ্যাকচুয়ালি যেটা হয় ব্লাড যেরকম ভাবে চায় সেটা হচ্ছে এইটা কন্ট্রাকশন করে, অর্থাৎ এটা সংকুচিত হয়, উপরে দুইটা সংকুচিত হয়। যখন উপরে দুইটা সংকুচিত হয় তখন এই উপরে দুইটার মধ্যে যে ব্লাড আছে বা যে রক্তটা আছে সেটা হচ্ছে এই নিচের নিলয়ে আসা করে, নিচের দুইটা নিলয়ে আসে। যখন নিচের দুইটা নিলয় আসে তখন নিচের দুইটা নিলয়ে কন্ট্রাকশন করে। ইভেন এখন আর ব্লাডটা নীল অলিন্দে পৌঁছায় না, এখন যেটা করে সেটা হচ্ছে এই কাজগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এই যে এই এই বরাবর অর্থাৎ এই নালীগুলো দিয়ে বা এই যে এই নালীগুলো দিয়ে বের হয়েছে, এই নালীগুলো যদি আমাকে খেয়াল করি ওটা হচ্ছে ঠিক এরকম খেয়াল করো, এই যে খেয়াল করো যে এই যে এটা এটা হচ্ছে মহাধমনী অ্যাওরাটা বা মহাধমনী, আর এটা এই আর এটা হচ্ছে পালমোনারি ধমনী বা পালমোনারি ট্রাঙ্ক যেটা এগুলো, এটা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক বা ফুসফুস ট্রাঙ্ক। সো এটা হচ্ছে মহাধমনী, এখন যখন এক করতেছে তখন এটা অলিন্দে না ফিরে আসে এটা এই নালীগুলোর মধ্যে দিয়ে চলে যেতেছে। দ্যাট মিন্স রক্তটা এই কপাটিকে যদি না থাকতো, এরা যদি শুধুমাত্র একদিকে ব্লাডকে না আসতে দিত তখন এরা উল্টা আবার অলিন্দে ফিরে যেত। সো এটার জন্য এরা যেটা করে, আমরা যদি এগুলার ক্ষেত্রে চিন্তা করি এগুলার একটু গঠনটা খেয়াল করি তখন দেখবো যে এগুলো সুতা সুতার মাধ্যমে এই যে পেশির সাথে সংযুক্ত। সো এটা যখন এইরকম কন্ট্রাক্ট করে বা এটা যখন সংকুচিত হয় তখন দেখো এটা কিন্তু সুতাগুলোকে টান দেয়, যখন সুতাগুলোকে টান দেয় তখন এই তিনটা একসাথে বন্ধ হয়ে যায়। আমরা যদি চিন্তা করি এই জায়গায় আমরা যদি কাজটা চিন্তা করি, দেখো আমরা যদি উপরের ভিউ থেকে দেখি, উপর থেকে দেখি তখন এরকম ভাবে দেখা যাবে। ইভেন এই যে ডান অলিন্দ আর ডান নীলের মাঝখানে, এটা হচ্ছে ডান অলিন্দ আর ডান নীলের মাঝখানে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে এই জায়গায় তিনটা এরকম। সো এই যে পর্দার মতো ঝুলে থাকে, এই যে এদিকে যদি চিন্তা করি এই যে পর্দার মতো ঝুলে আছে, দ্যাট মিন্স এই যে পর্দার মতো ঝুলে থাকা অংশটা এটাকে বলা হচ্ছে কাস্প, এরকম একটা অংশ কাস্প। সো এই জায়গায় যেহেতু তিনটা কাস্প আছে, এই যে একটা কাস্প, তারপর এই যে আরেকটা কাস্প, এই যে আরেকটা কাস্প, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড ভাল্ব। তারপরে এই যে বামলিন্দ আর বাম নীলের মাঝখানে যদি আমরা খেয়াল করি, বামলিন্দ আর বাম নীলের মাঝখানে, তখন দেখবো যে এই বামলিন্দ আর বাম নীলের মাঝখানে দুইটা কপাটিকা, দুইটা কাস্প আছে, এই যে একটা কাস্প, এই যে আরেকটা কাস্প। এই দুইটা কাস্প থাকার কারণে এটাকে বলা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা বা তুমি ডাইকাস্পিডও বলতে পারো। আমি আগে বলছিলাম যে মনো মানে হচ্ছে এক, ডাই মানে হচ্ছে দুই, ট্রাই মানে হচ্ছে তিন, চ্যাপ্টার মানে চার, জিনিস এটাকে আমরা বলছি ট্রাইকাস্পিড কপাটিকা, এটা হচ্ছে বাইকাস্পিড কপাটিকা। ওকে, তারপরে যদি আমরা আরো একটা চিন্তা করি সেটা হচ্ছে এই যে দুইটা নালি গেল, একটা হচ্ছে পালমোনারি ধমনী আর একটা হচ্ছে মহাধমনী। এটাকে বলা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী মানে এটা হচ্ছে এটা যায় হচ্ছে ফুসফুসে, এটা যায় হচ্ছে ফুসফুসে। ফুসফুসে এখানে দেখানো যাবে না, এখানে দেখানোর মতো অয় নাই, বাট এরপরে যদি চিন্তা করো দেখো এই যে এটা এটা হচ্ছে পালমোনারি ধমনী এবং এইটা এই বরাবর ফুসফুসে ঢুকে গিয়ে এটা এই জায়গায় যাওয়ার পরে দুইটা ভাগ হয়ে দুইটা ফুসফুসে ঢুকে। এটা যদি আমরা ক্রস সেকশন এরিয়াতে দেখি তখন এরকম ভাবে দেখতে পারি, সেটা হচ্ছে এই যে এই জায়গা, এই যে এই জায়গা যখন আসলো তখন দুইটা ফুসফুসে ঢুকছে, এবং এই অ্যাওয়ারটা যেটাকে আমরা বলতেছি মহাধমনী এটা এই বরাবর পিছন দিয়ে বের হয়ে সারা শরীরে তারা রক্ত সঞ্চালন করার কাজটা করতেছে। সো এই যে পালমোনারি ধমনী আর এই যে মহাধমনী, এই ধমনী গুলার এই যে এই নিচে যদি আমরা চিন্তা করি তখন দেখবো যে এই যে কপাটিকার মতো বা এইরকম দরজার মতো অংশ আছে। সো এইগুলো যদি আমরা উপর থেকে দেখি বা ক্রস সেকশন করার পরে কাটার পরে যদি দেখি তখন দেখবো যে এর অর্ধ চন্দ্রাকৃতি, খেয়াল করো এটা হচ্ছে পালমোনারি ধমনী আর একটা হচ্ছে মহাধমনী। সো এইগুলো হচ্ছে মহাধমনী পালমোনারি ধমনী। সো এই যে মহাধমনী আর এই যে পালমোনারি ধমনীর মাঝখানে এই যে অর্ধ চন্দ্রাকৃতি কপাটিকা অবস্থান করতেছে, এই জন্য এটাকে এইগুলাকে অর্ধ চন্দ্রাকৃতি মানে হচ্ছে সেমি লুনার, সেমি মানে হচ্ছে অর্ধেক, লুনার মানে হচ্ছে মানে চন্দ্র আর কি। সাধারণত এই চন্দ্রের যখন এডজেক্টিভ করি গ্রিকে ওইগুলোকে বলা হয় লুনার, চন্দ্রগ্রহণের ইংলিশ মেবি কোনটা জানি ছিল, মেবি লুনার ইক্লিপ্স এরকম একটা ছিল, আমার খুব ভালো মনে নেই। সো এখন এটা হচ্ছে এটা, এখন এরপরে আমি তাইলে আমি একটু রিভিউ দিই। এই দুইটা হচ্ছে উপরে দুইটা প্রকোষ্ঠ হচ্ছে অলিন্দ, নিচে দুইটা প্রকোষ্ঠ হচ্ছে নিলয়, এবং উপরে দুইটা প্রকোষ্ঠ প্রাচীর হচ্ছে পাতলা, নিচে দুইটা প্রকোষ্ঠ প্রাচীর হচ্ছে মোটা। তারপর হচ্ছে অলিন্দ দ্বয় আন্ত অলিন্দ পর্দা দ্বারা বা আন্ত অলিন্দ প্রাচীর দ্বারা, সরি নিলয় দ্বয় আন্ত নিলয় প্রাচীর দ্বারা বা এবং অলিন্দ দ্বয় আন্ত অলিন্দ প্রাচীর বা পর্দা দ্বারা পৃথক থাকে। তারপরে
বাম ডানলিন্দু এবং ডানিলের মাঝখানে ট্রাইকাস্পিড কপাটিকা থাকে, এবং বামলিন্দু এবং বামনিলের মাঝখানে বাইকাস্পিড কপাটিকা থাকে, এবং মহাধমনি এবং পালমোনারি ধমনির মাঝখানে বা ফুসফুসে ধমনির ইয়াতে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সেমিলোনার বা কপাটিকা। তো তারপর যদি আমরা চিন্তা করি, এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটার এই যে ধমনিটা, লাল গুলো কি ধমনি আর যে নীল গুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে শিরা। তো এই যে হৃৎপিণ্ড থেকে যে ধমনি গুলো আমরা যদি চিন্তা করি, যে মহাধমনি যেটা আসছিল এটা হচ্ছে সারা দেহে ছড়াইছে, আর কিছু ধমনি এই হৃৎপিণ্ডের নিজের দেহে ছড়াইছে। তো এই যে ধমনি গুলো হৃৎপিণ্ডের নিজের দেহে ছড়াইছে এগুলোকে বলা হয় করোনারি ধমনি। আমি যখন হার্ট অ্যাটাক করাবো তখন এই এই টার্মটা আসবে। তো এখন একটু দেখায় রাখতেছি, এই যে এইগুলা যেই ধমনি গুলো হৃৎপিণ্ডের মধ্যে আসছে সেগুলোকে বলা হয় করোনারি ধমনি। এবং আমরা যদি খেয়াল করি, এই করোনারি ধমনির এটা হচ্ছে ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা আসার পরে এদিকে অনেক ছোট ছোট ভাগে ভাগ হয়ে গেছে, প্রত্যেকটা কোষে ওরা অক্সিজেন এবং গ্লুকোজ সরবরাহ করতেছে শক্তির জন্য। আমরা শ্বসন প্রক্রিয়া যখন পড়ছিলাম তখন জানি যে প্রত্যেকটা কোষে গ্লুকোজ এবং অক্সিজেনের প্রয়োজন শক্তির জন্য। তো এরা যে পাম্প করতেছে, পাম্পিং একটা অর্গান, পাম্প করতেছে অর্গান, তো এদেরও শক্তির প্রয়োজন। তো এই কারণে এরা এভাবে শক্তিটা পায়। তো এটাই ছিল অ্যাকচুয়ালি আমাদের হার্ট নিয়ে পড়া। তারপরে যদি আর একটু চিত্র দেখানো যায় না, এটাই অ্যাকচুয়ালি হার্ট নিয়ে পড়া। এই পর্যন্তই, আমরা পরের লেকচারে হার্ট নিয়ে ডিটেলস করবো এবং রক্ত সংবহন তন্ত্র, মানে রক্ত কিভাবে সঞ্চালিত হয় ওটা নিয়ে আলোচনা করবো। সো থ্যাংকস।